প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা টু হ্যাভ ভার্ব ইন ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালে আমরা টু হ্যাভ ভার্ব স্যাল ভ্যাব এবং উইল হ্যাব দিয়ে কিভাবে প্রশ্ন করব তা নিয়ে আলোচনা করবো চলো আমরা শুরু করি প্রথমত আমাদেরকে প্রশ্ন করার জন্য মনে রাখতে হবে বাক্যের গঠনটি বাক্যের গঠনটি কেমন হবে প্রথমে স্যাল অথবা উইল তারপরে সাবজেক্ট তারপরে হ্যাব তারপরে যা থাকবে বা যা পাবে আমরা জানি যে ফিউচার টেন্সে কোনো কিছু থাকবে বা কোনো কিছু পাবে এই অর্থে কিন্তু আমরা স্যাল হ্যাব এবং উইল হ্যাবকে ব্যবহার করে থাকি তাহলে আমরা এইভাবে একটা প্রশ্ন করতে পারবো আর একটা কি ইন্টারগেটিভ নেগেটিভে কীভাবে প্রশ্ন করতে পারবো স্যাল অথবা উইলটাকে বাক্যের প্রথমে নিয়ে আসতে হবে তারপরে সাবজেক্ট যদি প্রোনাউন হয় তবে সাবজেক্টের পরে আমরা নট হ্যাপ বসাবো প্লাস যা পাবে না বা যা থাকবে না এরপরে স্যাল অথবা উইল প্লাস নট যখন সাবজেক্টটা নাউন হবে প্লাস হ্যাব প্লাস যা পাবে না বা যা থাকবে না চলো আমরা উদাহরণের সাহায্যে বিষয়টাকে বোঝার চেষ্টা করি দেখো সর্বপ্রথম উদাহরণটা কি এটা কি গতি পাবে পাবে অর্থে বা থাকবে অর্থে কিন্তু আমরা উইল হ্যাব বা স্যাল হ্যাব ব্যবহার করব। উইল হ্যাব বা স্যাল হ্যাব মানেই থাকবে বা পাবে তাহলে এটা কি গতি পাবে তার মানে প্রশ্ন করা হয়েছে তার মানে কি এটা মানে কি ইট ইট হচ্ছে ইটের বাংলা হচ্ছে এটা তাহলে আমরা ইটের জন্য কি বসাবো উইল তাহলে উইল ইট হ্যাভ স্পিড উইল ইট হ্যাব স্পিড মানে হচ্ছে এটা কি গতি পাবে একই রকম করে যদি আমরা করতাম যে এটা কি গতি পাবে না তাহলে কিভাবে হতো প্রথমে উইল তারপরে দেখো বলেছিলাম যে যদি প্রোনাউন হয় তাহলে সাবজেক্টটা কিন্তু বসে যাবে তাহলে উইল ইট তারপরে কি বসবে নট এটা কি পাবে না এবার যা পাবে না কি পাবে না গতি পাবে না তাহলে গতির ইংলিশ কি স্পিড তাহলে উইল ইট নট সরি নট হ্যাভ স্পিড পরেটা দেখো সে কি স্কলারশিপ পাবে সে কি স্কলারশিপ পাবে তাহলে দেখো সে কি সে হচ্ছে একটা প্রনাউন তো প্রোনাউন হলে আমরা জানি যে প্রোনাউনের হিয়ের আগে কি বসে হিয়ের পরে কি বসে উইল শুধুমাত্র আয় এবং উইয়ের পাশে স্যাল বাকি সব ক্ষেত্রে উইল তাহলে এখানে কি বসবে উইল তাহলে উইল হি হ্যাব উইল হি হ্যাব স্কলারশিপ উইল হি হ্যাভ স্কলারশিপ সে কি স্কলারশিপ পাবে পরে দেখো সে কি স্কলারশিপ পাবে না তাহলে কি বলবো উইল হি নট হ্যাব স্কলারশিপ এইটাকে কিন্তু আমরা অন্যরকম ভাবে করতে পারতাম ফিউচার টেন্স ইউজ করে যেমন বলতে পারতাম যে উইল হি গেট স্কলারশিপ বা উইল হি নট গেট স্কলারশিপ আমরা এভাবেও বলতে পারতাম পরেরটা লক্ষ্য করো স্বজনের কি পুতুল থাকবে স্বজন একটা নাউন তার মানে কি নাউনের আগে উইল তাহলে উইল তারপরে দেখো স্বজন উইল স্বজন হ্যাভ ডল স্বজনের কি পুতুল থাকবে প্রশ্নটা যদি এরকম হয় স্বজনের কি পুতুল থাকবে না তাহলে কি হবে স্বজন নাউন তাহলে ওর আগে কি বসবে উইল যেহেতু আমরা প্রশ্ন করছি তাহলে উইল সজন উইল সজন নট সজন দেখো স্বজন মানে কি স্বজন হচ্ছে নাউন তাহলে নাউন হওয়ার জন্য কি বসবে আগে নট উইল নট সজন, হ্যাভ ডল স্বজনের কি পুতুল থাকবে না পয়টা দেখো তুমি কি মাছ পাবে বা তোমরা কি বা তোমার কি মাছ থাকবে ভালো করে প্রশ্নটা বোঝো তুমি কি মাছ পাবে অথবা কি হতে পারে তোমার কি মাছ থাকবে দুটোর ট্রান্সলেশন কিন্তু একই হবে এখানে এখানে সাবজেক্ট হচ্ছে তুমি তোমার আমরা বলেছিলাম যে তোমার মানে কি হবে ইউ তাহলে ইউ এর আগে কি বসবে উইল তাহলে উইল ইউ হ্যাভ ফিস তোমরা কি বা তুমি কি মাছ পাবে তাহলে ভালো করে লক্ষ্য করো এখানে আমরা যদি হ্যাবের জায়গায় যদি গেট বলতাম তবু আমাদের ঠিক হতো পরটা দেখো তুমি কি মাছ পাবে না বা তোমার কি মাছ থাকবে না তাহলে সাবজেক্টটা যেহেতু তুমি তাহলে তুমির ইংলিশ হচ্ছে ইউ ইউ হচ্ছে প্রোনাউন তাই প্রোনাউন থাকলে প্রোনাউনের পরে নট প্রশ্ন করছি তাই প্রনাউনের আগে উইল তারপরে হ্যাব ফিস আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ উইল ইউ নট হ্যাভ মানে তোমার কি মাছ থাকবে না চলো আমরা উদাহরণটা লক্ষ্য করি আমি কি আমার চা পাবো আমি কি আমার চা পাবো তাহলে এখানে আমরা কিভাবে বলতে পারি সাবজেক্ট কি আমি তাহলে আই প্রশ্ন করছি তার মানে ওটা আগে বসবে আয়ের পর আয়ের পরে কি বসে শ্যাল তাহলে শ্যালটা কোথায় বসবে বাক্যের প্রথমে কি বসবে তাহলে শ্যাল আই হ্যাবি কি আমার চা পাবো বা আমি কি আমার চা পাবো আমরা জানি যে গেট শব্দের অর্থ হলো পাওয়া তা আমরা এটা গেট দিয়েও করতে পারি তবে হ্যাবের এই যে বিভিন্ন রকমের ইউজেস আছে আমরা হ্যাব মানেও পাবো অর্থে ব্যবহার করব আমি কি আমার চা পাবো না তাহলে কি বলবো দেখো সাবজেক্ট আমরা যে জেনেছিলাম আই তাহলে স্যাল আই মানে কি প্রোনাউন তাহলে আই লিখবো স্যালাই তারপরে প্রনাউনের পরে নট স্যালাই নট পাবো না দেখো আপনি কি একটি সুযোগ পাবেন আপনি কি একটি সুযোগ পাবেন আপনি মানে কি ইউ তাহলে ইউ ইউ এর আগে কি বসবে উইল তাহলে উইল ইউ হ্যাব এ চান্স আপনি কি একটা সুযোগ পাবেন আবার দেখো এটা যদি বলতাম আপনি কি একটি সুযোগ পাবেন না তাহলে কি করে বলতাম উইল ইউ নট হ্যাভ এ চান্স আপনি কি একটা সুযোগ পাবেন না এখানে যদি আমরা বলতাম যে রতন কি একটি সুযোগ পাবে বা রতন কি একটি সুযোগ পাবেন তাহলে আমরা কি বলতাম উইল রতন হ্যাব এ চান্স এখানে কিন্তু হ্যাজ হবে না এখানে কিন্তু উইল হ্যাব একসঙ্গে অর্থ প্রকাশ করে তাই উইল হ্যাব উইলের এর কারণে এখানে হ্যাবি থাকবে তাহলে উইল রতন হ্যাভ এ চান্স পরে আমরা যদি বলতাম নেগেটিভে তাহলে উইল যেহেতু রতন নাউন তাহলে উইল নট রতন হ্যাব এ চান্স রতনের কি একটা চান্স রতন কি একটা চান্স পাবে না তাহলে এই ছিল তোমাদের আজকের ভিডিওটা আমি আশা করবো তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাও পরবর্তীতে আমাদের চ্যানেল আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ